আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, শিশু বাতায়নের পক্ষ থেকে আজকের এই লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বাকির আহমেদ হামিম, প্রভাষক সুশোভন আলাউদ্দিন খাঁ কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের দশম অধ্যায়। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিপণনের সমসাময়িক বিষয় অ্যাভেলেবিলিটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা ইতিমধ্যে আমাদের সাথে সংযুক্ত হয়েছে আমাদের আজকের এই ক্লাসকে, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের ক্লাসটি তোমাদের যথাযথভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, একটু প্লিজ আমাকে একটু সাড়া দিয়ে দাও, তাহলে আমার ক্লাসটি পরিচালনা করতে সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্লিজ কমেন্টের মাধ্যমে একটু আমাকে জানিয়ে দাও যে সাউন্ড এবং অন্যান্য সবকিছু কারিগরি দিকগুলো ঠিক আছে কিনা, তাহলে আমরা 1 মিনিটের মধ্যে আমাদের মূল ক্লাসে আমরা চলে যেতে পারবো। আমি একটু দেখে নিচ্ছি। আমরা একটু পরে কমেন্টস গুলো দেখে নিবো, আমরা ক্লাস কন্টিনিউ করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এটি মজার ক্লাস। আমাদের এখানে যে টপিক গুলো আছে একেবারে ইজি টপিকস। আমাদের বইয়ের দশম অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতে বলেছিলাম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিপণনের সমসাময়িক বিষয়গুলো নিয়ে। তো বিপণনের আমরা প্রথম অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত বিভিন্ন টপিকস গুলো করেছি, বিভিন্ন বিপণনের বিভিন্ন ধারণা গুলো আমরা অর্জন করেছি। এই শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধারণা গুলো সাথে সম্পৃক্ত ছিল, অনেক প্রাচীন এবং পুরাতন অনেক ধারণা মতবাদ গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একেবারে নতুন একদম সমসাময়িক বিভিন্ন ধারণা গুলো নিয়ে আজকে আমরা টুকটাক একটু আলোচনা করব। তো একেবারে শুরুতে এই অধ্যায় নিয়ে যদি আলোচনা করি, তাহলে একেবারে শুরুতে যে টপিকটি চলে আসবে তা হচ্ছে প্রত্যক্ষ বিপণন। প্রত্যক্ষ বিপণনের একেবারে শুরুতে আমরা প্রত্যক্ষ বিপণন বলতে কি বুঝি তা নিয়ে আমরা যদি কথা বলি, প্রত্যক্ষ বিপণন হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগের একটা প্রক্রিয়া। এখন একবার সহজে যদি বলি, এই প্রত্যক্ষ বিপণন, প্রত্যক্ষ একটা শব্দ আর একটা বিপণনের একটি শব্দ, আমি আবারও দেখাচ্ছি, প্রত্যক্ষ ও বিপণন। বিপণনের সঙ্গে আমরা সবাই জানি, তো প্রত্যক্ষ মানে কি? প্রত্যক্ষ মানে হচ্ছে কি? সরাসরি, যার প্রভাবটা সরাসরি হয়ে থাকে। অর্থাৎ বিপণনের কাজ করতে গিয়ে যে কাজগুলো বিপণনের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ বিপণন প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য সরাসরি একটা প্রক্রিয়া। তো বিপণনের মধ্যে আমরা জানি যে বিপণনকারী যিনি থাকেন, অর্থাৎ বিক্রেতা যিনি থাকেন, বা উৎপাদনকারী বিক্রেতা বা যিনি বিপণনের মূল কাজটা করে থাকেন, এই বিপণনকারীর সাথে ক্রেতার একটি যোগাযোগ সম্পাদিত হয়ে থাকে। তো এই ক্রেতার সাথে বিক্রেতার যে যোগাযোগটা হয়ে থাকে, এই যোগাযোগটা হবে কি? সরাসরি একটি প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ প্রত্যক্ষ বিপণন হচ্ছে বিপণনের সরাসরি যোগাযোগের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ক্রেতাকে কি করা হয়, পণ্য সম্পর্কে অবহিত করা হয়, পণ্য ক্রয়ের জন্য তাকে আবেদন জানানো হয়, তার মধ্যে সাড়া তোলার চেষ্টা করা হয় এবং বিক্রয়ের কাজ, বিক্রয় সম্পন্ন করার আহ্বান জানানো হয়। এখন এই কাজটির মধ্যে আমরা জানি যে বিপণনের মধ্যে এই কাজগুলো করা হতো। প্রত্যক্ষ বিপণনে একটু ব্যতিক্রম, সেটি হচ্ছে মনে রাখতে হবে, নোট করে রাখতে পারো, সেটা হচ্ছে যে ক্রেতা এবং বিক্রেতা, অর্থাৎ বিপণনকারী ও ভোক্তার মাঝখানে কোনো প্রকার সরবরাহকারী অবস্থান থাকবে না। অর্থাৎ প্রত্যক্ষ বিপণন হচ্ছে প্রত্যক্ষ যোগাযোগের এমন একটি প্রক্রিয়া যেখানে ক্রেতা এবং বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হয় কোনো প্রকার মধ্যস্থকারীদের সহায়তা ব্যতীত। অর্থাৎ এই প্রত্যক্ষ বিপণনে মধ্যস্থ ব্যবসায়ীদের অবস্থান এখানে থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দেখে নিচ্ছি তোমরা যারা আমাদের সাথে সংযুক্ত আছো, আমার সাউন্ড এবং অন্যান্য সবকিছু ঠিক আছে কিনা, একটু আমরা 1 মিনিট সময় নিয়ে নেব। আমাদের সাথে যুক্ত হয়েছে রহমতুল্লাহ, ফারজানা, রিয়াদ, আখি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার একটু প্লিজ তোমরা একটু কমেন্টে লিখে দাও যে আমার আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা বা দেখা যাচ্ছে কিনা, তোমরা তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমি ধরে নিচ্ছি সাময়িকভাবে যে সবকিছু ঠিকঠাকই আছে। আচ্ছা, আজকে একটি মজার ক্লাস বলে রাখি, সেটি হচ্ছে আমরা গল্প করেই মোটামুটি ক্লাসটা কাটিয়ে দিব। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, বলছিলাম প্রত্যক্ষ বিপণন কি। আচ্ছা, তো প্রত্যক্ষ বিপণনের সংজ্ঞাটা মোটামুটি আমরা বলেছি। তো আরেকটু সহজ ভাবে যদি বলি, যখন একজন বিপণনকারী তার কাঙ্ক্ষিত
যে ক্রেতা বা ভোক্তা রয়েছে, অর্থাৎ বর্তমান ক্রেতা এবং সম্ভাব্য যে ক্রেতা বা ভোক্তা রয়েছে তাদের সাথে সরাসরি একটা যোগাযোগ স্থাপন করে থাকে। সরাসরি যোগাযোগ স্থাপন করার ক্ষেত্রে কোন প্রকার মধ্যস্থকারীদের সহায়তা তার প্রয়োজন হয় না, অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কি মাঝখানে কারো কোনো অবস্থান থাকবে না। এখানে এই প্রত্যক্ষ বিপণনের যদি এক দুইটি বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা আলোচনা করি, তার মধ্যে অন্যতম হচ্ছে এটাকে সরাসরি যোগাযোগ হয়ে থাকে এখানে, এবং বিশাল কোনো জনগোষ্ঠীর সাথে না, হ্যাঁ একটা সুনির্দিষ্ট ব্যক্তির সাথে কি হয় একটা সম্পর্ক স্থাপনের একটি সুযোগ সৃষ্টি হয় প্রত্যক্ষ বিপণনের মাধ্যমে। আচ্ছা, তাহলে এই প্রত্যক্ষ বিপণন নিয়ে আমরা বলতে পারি, প্রত্যক্ষ বিপণন হচ্ছে এমন একটি প্রত্যক্ষ যোগাযোগ পদ্ধতি যেখানে তাৎক্ষণিক সাড়া ও সম্পর্ক প্রতিষ্ঠার জন্য ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো মধ্যস্থকারীর সাহায্য ছাড়াই সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত হয়ে থাকে। এখন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যদি সরাসরি যোগাযোগ স্থাপন হয়, এখানে বর্তমানে আমাদের এই আধুনিক এই ব্যবসায়িক বর্তমান যে সময় আমরা বর্তমান সময়ে যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন, এই একেবারে প্রাচীনতম যে কলা কৌশল গুলো ছিল সেই কলা কৌশল গুলো থেকে বর্তমানে এই বিপণনের বিভিন্ন প্রকার কলা কৌশল গুলোর মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। বিশেষ করে প্রযুক্তিগত দিক থেকে বিভিন্ন ধরনের পরিবর্তনের ছোঁয়া প্রযুক্তির কারণে এই বিপণনে চলে আসছে। এখন এই প্রত্যক্ষ বিপণনের ক্ষেত্রে কতগুলো প্রণালী ব্যবহার করা হয়ে থাকে, কতগুলো পদ্ধতি ব্যবহার করে করা হয়ে থাকে। এখন এই প্রত্যক্ষ বিপণন করতে গেলে বিভিন্ন ধরনের যে প্রণালী গুলো ব্যবহার হয়ে থাকে এগুলোর সাথে আমরা আজকে একটু পরিচয় করাবো। যেমন আমরা এখন আমাদের পর্দায় দেখতে পাচ্ছি প্রত্যক্ষ বিপণনের প্রধান যে প্রণালী গুলো রয়েছে বা প্রধান যে পদ্ধতি বলতে পারি যে পদ্ধতি গুলো রয়েছে, এখানে আমরা কিছু তুলে ধরলাম। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুখোমুখি বিক্রয়, প্রত্যক্ষ ডাক, ক্যাটালগ মার্কেটিং, টেলি মার্কেটিং, কিওস্ক মার্কেটিং, ই মার্কেটিং। এই যে পদ্ধতি গুলো আমরা এখানে লক্ষ্য করলাম প্রত্যক্ষ বিপণনের, অর্থাৎ আমরা এখন যে পদ্ধতি গুলো এখানে দেখলাম লক্ষ্য আমরা প্রদর্শিত হচ্ছে আমাদের স্ক্রিনে, এই সবগুলো পদ্ধতি ব্যবহার হয়ে থাকে প্রত্যক্ষ বিপণনের মাধ্যম হিসেবে। এখন এই যে মাধ্যম গুলো আছে এই মাধ্যম গুলোর সাথে আমরা পরিচিত হব। যেমন একবার শুরুতেই বলেছিলাম যে মুখোমুখি বিক্রয়, আমি আবারও দেখাচ্ছি একেবারে শুরুতে যে শব্দটি ছিল সেটা হচ্ছে কি মুখোমুখি বিক্রয়। এখন এই প্রত্যক্ষ বিপণনের যে মাধ্যমগুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রত্যেকটি মাধ্যমে একজন বিপণনকারী কর্তৃক পরিচালিত হয়ে থাকে, এই মাধ্যমগুলো ব্যবহার হয়ে থাকে বিপণনকারী কর্তৃক। এখন বিপণনকারী এই মাধ্যমগুলো কেন ব্যবহার করে থাকে, তার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সাথে যোগাযোগ করার জন্য। একবার শুরুতে যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মুখোমুখি বিক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, আবারও বলছি এই প্রত্যক্ষ বিপণনের যে কৌশল গুলো রয়েছে, যে পদ্ধতি গুলো রয়েছে, যে প্রণালী গুলো রয়েছে, প্রত্যেকটা প্রণালী ব্যবহার করে একজন বিপণনকারী তার প্রয়োজন মোতাবেক, যদি তোমাকে প্রশ্ন করা হয় কেন ব্যবহার করে, তার যে সম্ভাব্য এবং বর্তমান ক্রেতা রয়েছে এই ক্রেতাদের সাথে যোগাযোগ করার জন্য। এখন যদি প্রশ্ন করা হয় যোগাযোগটা কেন করে, যোগাযোগটা করে হচ্ছে তার উৎপাদিত পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে অবগত করার জন্য, ক্রেতাদেরকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করার জন্য, সর্বোপরি একটা বিক্রয় নিশ্চিত করার জন্য এই যোগাযোগ গুলো করে থাকে। তো এই যোগাযোগ গুলোর মধ্যে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে মুখোমুখি বিক্রয়, অর্থাৎ ফেস টু ফেস। ধরে নাও তুমি এবং আমি, ধরো আমি যদি হই বিপণনকারী আর তুমি যদি হও ক্রেতা বা ভোক্তা, তোমার সাথে আমার যোগাযোগ হবে একেবারে সামনাসামনি বসে একে অপরের সাথে পণ্য সম্পর্কে। আমি বিপণনকারী হিসাবে পণ্যের বিভিন্ন গুণাগুণ এবং ধারণাগুলো তোমার সামনে তুলে ধরবো, তোমাকে বিভিন্ন বিষয়গুলো তুমি আমাকে কাছ থেকে জানতে যাবে ক্রেতা হিসাবে, এবং আমি তোমাকে অবগত করব। এই যে কৌশলটি, এই যে প্রক্রিয়াটি, এটা হচ্ছে মুখোমুখি বিক্রয়। এই মুখোমুখি বিক্রয়টি হচ্ছে বিপণনের যে প্রত্যক্ষ যে বিপণনের যে কৌশল গুলো আমরা দেখলাম এর মধ্যে সবচেয়ে প্রাচীনতম কৌশল হচ্ছে মুখোমুখি বিক্রয়। আচ্ছা, যদি তোমাকে নবীন থেকে যদি বলা হয় প্রত্যক্ষ বিপণনের সবচেয়ে প্রাচীনতম কৌশল কোনটি, তা হচ্ছে কি সবচেয়ে পুরাতন কৌশলটি হচ্ছে মুখোমুখি বিক্রয়, অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতা সামনাসামনি বসে একে অপরের সাথে কথোপকথনের মাধ্যমে পণ্য সম্পর্কে ধারণা নিবে এবং ক্রয় বিক্রয়ের কাজটি সম্পন্ন করবে। আচ্ছা, এখন ধরে নাও
কোন ক্ষেত্রে মুখোমুখি বিক্রয় এই কৌশলটি বেশি ব্যবহার হয়ে থাকে? বর্তমানে প্রাচীনতম হলো, বর্তমানেও বেশ জনপ্রিয়, তো বর্তমানেও ব্যবহার হয়ে থাকে, কোন ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে? এই যে মুখোমুখি বিক্রয় যে কৌশলটি রয়েছে বিপণনের ক্ষেত্রে, যে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে ভারী মালামাল যে সকল প্রতিষ্ঠানগুলো উৎপাদন করে, যেমন শিল্প পণ্য বলা যেতে পারে বা মূলধন জাতীয় পণ্যগুলো যারা উৎপাদন করে বিক্রয়ের প্রচেষ্টা চালায়, এই সকল কোম্পানিগুলো বা এই সকল প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে মুখোমুখি বিক্রয় কৌশলটি ব্যবহার করে থাকে। যেমন ধরো, আমি যদি একটি উদাহরণ দিই, আমার একটি জুস কোম্পানি আছে, তো প্রতি জুসের মূল্য 20 টাকা। এই জুসগুলো বিক্রয় করার জন্য যদি আমি মুখোমুখি কৌশল যদি ব্যবহার করি, যে আমি একজন ক্রেতার সাথে বসে তাকে বুঝিয়ে আমার জুসটি বিক্রয় সম্পূর্ণ করব, নিশ্চিত করব, সেক্ষেত্রে দেখা যাবে যে কি আর আমার এই জুস, আমার উৎপাদিত জুসের ক্রেতা বাংলাদেশে প্রায় 10,000, 20,000 বা 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ হতে পারে। তো সবার সাথে মুখোমুখি বসে কথা বলার মতন একজন উৎপাদনকারী হিসেবে আমার কাছে সময় থাকবে না। যদি কল্পনা করি আমি এখন একটি বিমান কোম্পানির মালিক, তো বিমানের ক্রেতা সাধারণত জুসের মতো এত বেশি না, একেবারে কম। বিমানের ক্রেতারা প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে হয়তো বা 2-4টি ক্রেতা থাকতে পারে, তো বিমানের মূল্য কি অত্যন্ত অধিক বেশি অধিক হয়ে থাকে এবং ক্রেতার পরিমাণ খুব কম। এক্ষেত্রে বিমান কোম্পানিগুলো, বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, তারা নিজে বা তাদের প্রতিনিধিরা কি করে, যারা ক্রেতা থাকেন, সম্ভাব্য ক্রেতা থাকেন, তাদের সাথে সরাসরি বসে বিক্রয়ের বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে, কৌশলগুলো নিয়ে বা পণ্যের বিভিন্ন ধারণাগুলো তাদের ক্রেতার সামনে উপস্থাপন করে থাকেন। তো দেখা যাচ্ছে যে কি আর যে প্রতিষ্ঠানগুলো খুব উচ্চ মূল্যের বা ভারী পণ্য কিংবা শিল্প পণ্য উৎপাদন করে, এই সকল প্রতিষ্ঠানগুলো তাদের বিক্রয়ের প্রত্যক্ষ বিপণনের কৌশল হিসাবে মুখোমুখি বিক্রয়কে ব্যবহার করে থাকে। আশা করি তোমরা মুখোমুখি বিক্রয় সম্পর্কে সুন্দর একটি ধারণা লাভ করতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে প্রত্যক্ষ ডাক। প্রত্যক্ষ ডাক বলতে কি বোঝায়? আশা করি তোমরা ডাক সম্পর্কে অবগত আছো, যদিও বর্তমানে ডাক বিভাগ একেবারে আমরা যারা সাধারণ জনগণ আছি তারা অনেকটাই দেখে গেছি, ডাক বিভাগ একসময় খুব জনপ্রিয় ছিল, বর্তমানে তেমন ব্যবহার হয় না। তো এই ডাক যোগাযোগের মাধ্যমেও বিপণনের কাজ সম্পন্ন করা যায়। যেমন ডাকঘরের মাধ্যমে একজন বিপণনকারী হিসেবে তুমি বা আমি, আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ক্রেতাদের কাছে পণ্যের বিভিন্ন তথ্য প্রেরণ করতে পারি, পণ্যের বিভিন্ন নমুনা প্রেরণ করতে পারি, কিংবা অর্ডারকৃত পণ্য ডাক বিভাগের মাধ্যমে পার্সেল করে সরবরাহ করতে পারি। এখন এই ডাক যোগাযোগের মাধ্যমে যখন একজন বিপণনকারী ক্রেতার সাথে তার বিপণনের কাজগুলো সম্পন্ন করে, তখন তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ ডাক। বর্তমানে একেবারে নতুন এই সময়ে, এই প্রযুক্তির এই নতুন সময়ে ডাক, এই প্রত্যক্ষ ডাক পদ্ধতিতে নতুন তিনটি পদ্ধতি যুক্ত হয়েছে। তা হচ্ছে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে ফ্যাক্সের মাধ্যমে তথ্য, মানে বিক্রেতাদের সাথে, ক্রেতাদের সাথে বিক্রেতাদের যোগাযোগ ফ্যাক্সের মাধ্যমে, আরেকটা হচ্ছে ইমেলের মাধ্যমে, আর 3 নম্বরটি হচ্ছে ভয়েস মেলের মাধ্যমে। এই ফ্যাক্স, ইমেল, ভয়েস মেলের মাধ্যমেও একজন বিপণনকারী ক্রেতার সাথে প্রত্যক্ষভাবে যোগাযোগ করতে পারে, প্রত্যক্ষভাবে পণ্য বিক্রয়ের কাজ সম্পন্ন করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখে নিয়ে আমাদের সাথে নতুন করে কারা যুক্ত আছো, আমাদের আজকের ক্লাসটিতে আমরা লেটে এসেছি, কারণ হচ্ছে আমাদের এখানে নেটের খুব প্রবলেম ছিল, এখনো নেটের খুব প্রবলেম চলছে, জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ক্যাটালগ মার্কেটিং। আমরা বাজারে যখন যাই, যখন কোনো পণ্য ক্রয় করতে যাই, এমন কতগুলো পণ্য মাঝে মধ্যে আমরা ক্রয় করে থাকি যেগুলো বিক্রেতারা বলে থাকেন যে প্যাকেট যেভাবে আছে প্যাকেট খোলা যাবে না, প্যাকেটের উপরে একটি ছবি দেওয়া থাকে, যে ছবির মধ্যে যেভাবে বর্ণনা দেওয়া আছে বা ছবির মধ্যে যেভাবে অঙ্কন করা আছে পণ্যের ধারণাগুলো, বাস্তবে প্যাকেটের ভিতরে ঠিক একই রকম থাকবে, নিশ্চিতভাবে আপনি তা ক্রয় করতে পারেন কিন্তু প্যাকেট খোলা যাবে না। এই যে প্যাকেটের উপরে যে মুদ্রিত যে পণ্যের ধারণা লেখা যে কাগজটি রয়েছে, এই কাগজটি ওই পণ্যের ক্যাটালগ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ক্যাটালগের মাধ্যমে কি করা হয়, ক্রেতাদেরকে
কাঙ্ক্ষিত ক্রেতাদেরকে বা ভোক্তাদেরকে পণ্যের ধারণা তুলে ধরা হয়, পণ্যের গুণাগুণ গুলো তুলে ধরা হয়, পণ্যের বিস্তারিত তথ্যগুলো তুলে ধরা হয়, যাতে করে ক্রেতারা এই পণ্য সম্পর্কে ধারণা পায় এবং ক্রয়ের প্রতি আকৃষ্ট হয়। তো একটা সময় এই ক্যাটালগ মার্কেটিং এর ক্ষেত্রে মুদ্রিত যে ক্যাটালগ ছিল তা খুব জনপ্রিয় ছিল। বর্তমানে এই প্রযুক্তির এই যুগে বর্তমানে অনলাইন ক্যাটালগ, ইলেকট্রিক ক্যাটালগ খুব প্রচলিত হয়ে বর্তমানে খুব জনপ্রিয়। তো ক্যাটালগ মুদ্রিত হতে পারে, ভিডিও আকারে হতে পারে, ছবি আকারে হতে পারে, ভিডিও আকারে হতে পারে। তো ভিডিও আকারের ক্যাটালগ মার্কেটিং গুলো বর্তমানে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে বেশ জনপ্রিয়। তো যদি তোমাকে নৈমিত্তিক প্রশ্নে বা বিভিন্ন প্রশ্নে যদি জিজ্ঞেস করা হয় ক্যাটালগ মার্কেটিংটা কিভাবে প্রয়োগ করা হয়, ক্যাটালগ মার্কেটিং এ কি করা হয়, হ্যাঁ এটা ক্যাটালগে পণ্যের বিভিন্ন ধারণাগুলো তুলে ধরে ক্রেতার কাছে উপস্থাপন করা হয়, যেন ক্যাটালগটা পড়ে বা দেখে একজন ক্রেতা যেন পণ্যের যাবতীয় ধারণাগুলো সে লাভ করতে পারে। আচ্ছা, এখন যদি বলা হয় টেলি মার্কেটিং বলতে তুমি কি বোঝো, টেলি মার্কেটিং এও একজন বিপণনকারী এবং ক্রেতা সরাসরি একেবারে ফেস টু ফেস না বসলেও দুইজনে অনেক দূর প্রান্ত অবস্থান করার পরেও টেলিফোনের মাধ্যমে একজন একজনের সাথে সরাসরি প্রপোজাল দিচ্ছে এবং কি আর প্রপোজালের ফিডব্যাক তারা কি পাচ্ছে। যেমন একজন বিপণনকারী তার পণ্য ক্রয়ের প্রস্তাব দিল, সাথে সাথে প্রস্তাব কি ইতিবাচক নাকি নেতিবাচক, অর্থাৎ তিনি পণ্য ক্রয় করবেন নাকি করবেন না তা টেলিফোনের মাধ্যমে কি জানতে পারছেন। যখন এই বিপণনের ক্ষেত্রে একজন বিপণনকারী তার ক্রেতাদেরকে পণ্যের বিপণন সংক্রান্ত কাজগুলো টেলিফোনের মাধ্যমে একে অপরের সাথে পারস্পরিক যোগাযোগ করে থাকে, সরাসরি একটা যোগাযোগ স্থাপন করে থাকে, তাকে বলা হচ্ছে টেলিমার্কেটিং। এই টেলিমার্কেটিং প্রত্যক্ষ বিপণনের একটি অংশ। আচ্ছা, খুবই আধুনিক একটি ধারণা তা হচ্ছে কিওস মার্কেটিং। আমরা মাঝে মধ্যে খুব কম, এখনো তেমন জনপ্রিয় না বা তেমন প্রচলিত না, আমরা বিভিন্ন বিলাসবহুল মার্কেট গুলোতে কিংবা খুব আধুনিক কিছু শোরুম গুলোতে দেখা যায় যে একদম সামনে বা একদম গুরুত্বপূর্ণ স্থানে কতগুলো ডিজিটাল ডিভাইস দেয়া থাকে যেগুলোতে পণ্যের বিভিন্ন ধারণাগুলো প্রদর্শিত হয়ে থাকে। এটা কম্পিউটারের স্ক্রিনের মতন বিভিন্ন ওই শোরুমের বা ওই মার্কেটের বিভিন্ন পণ্যের বিভিন্ন ধারণাগুলো এখানে প্রদর্শিত হয়ে থাকে, এবং ক্রেতারা যদি ওই পণ্যের ধারণাগুলো পাওয়ার পর বিভিন্ন তথ্যগুলো ওই মেশিন থেকে ওই ডিভাইস থেকে পাওয়ার পর যদি মনে করে যে কি আসে এই পণ্যটা ক্রয় করতে চায় বা ক্রয়ের আগ্রহ থাকে, তাহলে অনলাইনে সে পণ্যটির অর্ডার করতে পারে, যাকে বলা হচ্ছে ওই এই প্রক্রিয়ার মাধ্যমে যখন কোনো পণ্য ক্রয় করা হয় তা হচ্ছে কি আর ওই যে ডিভাইসটি ব্যবহার করা হয়, যে মেশিনটি ব্যবহার করা হয় তা হচ্ছে কিওস মেশিন বা কিওস পদ্ধতিতে মার্কেটিং। আচ্ছা, আবারও বলছি, আমরা অনেকেই হয়তো বা দেখেছি বা অনেকে হয়তো বা দেখিনি, মার্কেট কিংবা গুরুত্বপূর্ণ শোরুম গুলোতে এক ধরনের ইলেকট্রিক ডিভাইস দেওয়া থাকে, যে ডিভাইস গুলোর একেবারে স্ক্রিনে বিভিন্ন পণ্যগুলোর বিভিন্ন তথ্যগুলো আমাদেরকে উপস্থাপন করা হয়, এবং যদি ক্রেতারা ওই পণ্য তথ্যগুলো দেখে ওই পণ্য ক্রয়ের আগ্রহ প্রকাশ করে সেখানে অনলাইনে অর্ডার করতে পারে। ওই মেশিনটার নাম হচ্ছে কি, ওই মেশিন পদ্ধতিতে যখন এভাবে তথ্য উপস্থাপন করা হয় এবং অনলাইনে অর্ডার গ্রহণ করা হয় ওই পদ্ধতিতে বিপণনের কাজটার নামই হচ্ছে কি, কিওস মার্কেটিং। আচ্ছা, এখন সর্বশেষ যে বিষয়টি প্রত্যক্ষ বিপণনের সেটা হচ্ছে ই মার্কেটিং নিয়ে কথা বলবো। বর্তমানে ইলেকট্রিক কমার্স, ইলেকট্রনিক কমার্স অর্থাৎ ই কমার্স বেশ জনপ্রিয়। এই ই কমার্সের প্রচলনের পর দেখা যাচ্ছে যে আমরা এখন ঘরে বসে বিভিন্ন বিভিন্ন পণ্যের তথ্যগুলো আমরা কি করতে পারি, সংগ্রহ করতে পারি, এবং বিভিন্ন পণ্যের বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করার পর অনলাইনে অর্ডার করতে পারি। এমনকি আমরা যদি মূল্য পরিশোধ করতে চাই তাহলে আমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারি। বিপণনের ক্ষেত্রে এই বর্তমানের যে ই কমার্সের যে প্রচলন হয়েছে বিপণনের ক্ষেত্রে ব্যাপক একটি ইতিবাচক সাড়া এসেছে। যেমন যদি আমরা বলি ই কমার্স নিয়ে যদি আমরা কথা বলি, সাধারণভাবে ইলেকট্রনিক উপায়ে সহায়তায় ক্রয় বিক্রয় প্রক্রিয়াকে ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স বলে। এই পদ্ধতিতে বিক্রেতা ইলেকট্রিক উপায়ে পণ্য বা সেবা উপস্থাপন করে এবং ক্রেতা তথ্য অনুসন্ধান করে, প্রয়োজন চিহ্নিত করে, এবং ক্রেতা ক্রেডিট কার্ড বা অন্য ইলেকট্রিক উপায়ে অর্থ পরিশোধের
পদ্ধতি ব্যবহার করে অর্ডার প্রদান করে। উপরোক্ত উপায়ে যদি আমরা যদি যে সকল কথাগুলো বলেছি এই সকল উপায়ে বিপণনকারী ও ভোক্তার মধ্যে সরাসরি যোগাযোগ হয়ে থাকে, তবে সময়ের সাথে সাথে এসব যোগাযোগের মাধ্যমে পরিবর্তন আসছে, তাই বিপণনকারী এই সকল পরিবর্তন লক্ষ্য করে কর্মসূচি তৈরি করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, বিপণনের ক্ষেত্রে একেবারে শুরুতেই মুখোমুখি বিক্রয় ধারণাটি খুব প্রচলিত ছিল, অর্থাৎ প্রত্যক্ষ বিপণনের ক্ষেত্রে। প্রত্যক্ষ বিপণনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ক্রেতার সাথে সরাসরি একটি যোগাযোগ স্থাপিত হয়। সরাসরি যোগাযোগ স্থাপন করার ফলে ক্রেতাদেরকে তার পণ্য সম্পর্কে বিস্তারিত জানানো যায়, ক্রেতাদের সাথে একটি সুসম্পর্ক তৈরি হয় এবং বিশাল জনগোষ্ঠীর সাথে না, সুনির্দিষ্ট ব্যক্তির সাথে একটি সম্পর্ক তৈরি হয়। বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। এখন একজন বিপণনকারী তার পণ্যের ধরন বা প্রতিষ্ঠানের ধরন বিভিন্ন বিষয়ে বিবেচনা করে যে প্রত্যক্ষ যে সরাসরি যে যোগাযোগের সম্পর্কটা স্থাপন করবে, এটা মুখোমুখি করতে পারে, ডাক যোগাযোগের মাধ্যমে করতে পারে, ক্যাটালগের মাধ্যমে করতে পারে, টেলিফোনের মাধ্যমে করতে পারে, কিওস মার্কেটিং এর মাধ্যমে করতে পারে, ই মার্কেটিং এর মাধ্যমে করতে পারে। আচ্ছা, এখন এই বিভিন্ন উপায়ে বিপণনের, আমরা এতক্ষণ যে বিপণনের প্রত্যক্ষ বিপণনের যে কৌশলগুলো নিয়ে প্রণালীগুলো নিয়ে আলোচনা করলাম, এই সবগুলোর মূল লক্ষ্য একটি, বিপণনকারীর কাছ থেকে ভোক্তার কাছে পণ্যের তথ্য পৌঁছানো, পণ্য সম্পর্কে ভোক্তাকে অবগত করা, পণ্য বিক্রয় নিশ্চিত করা। আচ্ছা, এই সকল বিপণন করতে গিয়ে কিছু কিছু বিপণনকারী কোম্পানি, বিপণনকারী প্রতিষ্ঠান, তারা আরো নানা ধরনের কৌশল অবলম্বন করে থাকে। আচ্ছা, এখন পরিকল্পিত বিপণন কেন্দ্র ও তার একটি অংশ হতে পারে। পরিকল্পিত বিপণন কেন্দ্র কি বা বিপণী বলা হয়? পরিকল্পিত বিপণী বা পরিকল্পিত বিপণন কেন্দ্র বলতে আমরা কি বুঝি? এমন একটি উপায়ে একটি মার্কেট বা একটা বিক্রয় কেন্দ্র তৈরি করা হলো যেখানে দেখা যাবে যে একজন ক্রেতা এক ধরনের পণ্য ক্রয় করতে গেলে আরো বিভিন্ন ধরনের পণ্য ক্রয়ের সুযোগ থাকে। যেমন ধরো, আমি যদি বাসার আজকের খাবার দাবারের বাজার করতে যাই, একটি বাজারে যেতে হবে, পোশাক ক্রয় করতে হলে আরেকটি বাজারে যেতে হচ্ছে, ইলেকট্রিক বিভিন্ন গৃহস্থলীয় বিভিন্ন ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র গুলো ক্রয় করতে চাই বা ইলেকট্রিক মার্কেটে যেতে হবে, তাহলে একাধিক জায়গায় মুভ করা যেমন কষ্টদায়ক তেমন সময়ও প্রচুর ব্যয় হয়ে থাকে। পরিকল্পিত ভাবে এমন একটি বিপণী কেন্দ্র তৈরি করা হলো যেখানে বাসায় ব্যবহৃত জিনিস পাওয়া যায়, যেখানে খাবারের সব জিনিস পাওয়া যায়, পোশাক পাওয়া যায়, যেখানে ব্যাংকিং এর ব্যবস্থা থাকে, যেখানে আনন্দের ব্যবস্থা থাকে, যেখানে খাবার খাওয়ার ব্যবস্থা থাকে, বিভিন্ন ধরনের, মানে এক কথায় এ টু জেড ব্যবস্থা করা হয়। মানে একজন ক্রেতা যদি ওই মার্কেটে বা ওই বিপণী কেন্দ্রে প্রবেশ করে, তাহলে তার যত ধরনের প্রয়োজন আছে, অর্থাৎ ক্রয় করার মতো তার যত ধরনের আগ্রহ থাকতে পারে, সকল ধরনের সুব্যবস্থা রাখা হয়। এরকম একটি বিপণী কেন্দ্র হচ্ছে পরিকল্পিত বিপণী। এই পরিকল্পিত বিপণীতে যারা ক্রেতা থাকবে তাদের বাসা থেকে আসার পর যে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হবে, গাড়ি পার্কিং করার পর তাদের নিত্য প্রয়োজনীয় যত ধরনের ক্রয় করার মতো আইটেম আছে, সকল ধরনের আইটেমের এখানে দোকান থাকবে। তাদের শপিং করার পর যদি ক্লান্ত হয়ে যায় বা যদি খাবার খাওয়ার মতো কোনো প্রয়োজন অনুভব করে, এখানে খাবারের দোকান থাকবে, রেস্টুরেন্ট থাকবে, ফাস্টফুডের দোকান থাকবে, এরকম খাবারের সুব্যবস্থা থাকবে। এবং ওই বিপণী কেন্দ্রে যদি খাবার খাওয়ার পর যদি ক্রেতা যদি মনে করেন যে আমি একটু রিফ্রেশ হওয়ার জন্য একটা সিনেমা দেখবো, এক্ষেত্রে বিভিন্ন প্রকার সিনেমা প্রদর্শনেরও ব্যবস্থা থাকে, অর্থাৎ সিনেমা হল থাকে। আচ্ছা, তো এই ধরনের বিপণী কেন্দ্রগুলো হচ্ছে কি পরিকল্পিত বিপণী, যেখানে সম্পূর্ণ পরিকল্পনা করা হয় একজন ক্রেতা এই বিপণী কেন্দ্রে প্রবেশ করার পর যেন অন্য কোনো বিপণী কেন্দ্রে যেন না যেতে হয়। যেমন ধরো, আমরা যদি দেখাই যারা আমরা গিয়েছি বসুন্ধরা শপিং সিটিতে, আমরা যারা গিয়েছি বসুন্ধরা সিটিতে গিয়েছি, দেখা যাবে যে বসুন্ধরা সিটিতে অনেকগুলো ফ্লোর রয়েছে, প্রায় 8টি লেভেল রয়েছে। তো 8টি ফ্লোরে এক এক ফ্লোরে এক এক ধরনের পণ্যের আয়োজন এই মার্কেটে। বিভিন্ন ব্লক গুলোতে দেখা যাবে যে কি আর বিভিন্ন পণ্যের ধরন অনুসারে ব্লক গুলো আলাদা আলাদা করা আছে। আমার আমার তোমার বা ক্রেতাদের প্রয়োজন অনুসারে আমরা বিভিন্ন ব্লক গুলোতে গিয়ে, বিভিন্ন ফ্লোর গুলোতে গিয়ে একাধিক প্রয়োজনীয় জিনিসপত্র গুলো আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি।
একেবারে টপ ফ্লোরে আমরা দেখি যে কি আর শপিং করার পর ক্লান্ত হয়ে যাওয়ার পর আমরা খাবারের ব্যবস্থাও কি এই মার্কেটটাতে করা আছে, এবং রিফ্রেশ হওয়ার জন্য সিনেমারও ব্যবস্থা আছে, এবং বাচ্চা কাচ্চাদের যারা নেই শিশু বাচ্চা শিশুদেরকে নিয়ে যায়, ছেলে মেয়েদেরকে নিয়ে যান, শিশুদেরকে রিফ্রেশ করার জন্য ছোট মিনি পার্কেরও ব্যবস্থা করা আছে। অর্থাৎ এমন ভাবে প্ল্যানিং করে মার্কেটটি করা হয় যেন কেউ শপিং করতে গেলে, কেনাকাটা করতে গেলে যেন কি আর কেউ যেন বিরক্ত না হয়, বোর যেন না হয়, যেমন কি আর কেনাকাটার মধ্যে যেন সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য এবং আনন্দটা যেন বজায় থাকে, এমন একটি পরিকল্পনা করে এই বিপণী কেন্দ্রগুলো করা হয়ে থাকে, যাকে বলা হচ্ছে পরিকল্পিত বিপণী কেন্দ্র। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব চেইন স্টোর নিয়ে। চেইন স্টোর কি? স্টোর শব্দটি আমাদের সাথে খুব পরিচিত, আমরা এখন চেইন স্টোর নিয়ে আলোচনা করব। তো চেইন স্টোর নিয়ে কথা বলতে গেলে দেখা যাবে যে একই মালিকানায় একজন ব্যক্তির মালিকানায় এবং তার একক একটি একটি একক সিস্টেমে একই ম্যানেজমেন্ট, মানে একজন ব্যক্তির একটি খুচরা দোকান আছে ধরে নাও, এই খুচরা দোকান তিনি ব্যবসায়িক ভাবে সফল হওয়ার পর শহরের আরো 10টি জায়গায় 10টি খুচরা দোকান প্রতিষ্ঠা করলো। তো 10টি দোকানের মালিক একজন, একই মালিকানা, এবং 10টি দোকানে যে পরিচালনার যে সিস্টেম, যে পদ্ধতি, ম্যানেজমেন্টও কি এক। তাহলে এই 10টি খুচরা দোকান একই মালিকানায় প্রতিষ্ঠিত, একই ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত, এবং সবগুলোর সাথে একটার একটার সাথে ম্যানেজমেন্ট এক হওয়ার কারণে সবগুলোর সাথে একটি কি যে কেন্দ্রীয় যে ম্যানেজমেন্ট থাকে তার সাথে সবগুলোর একটি যোগাযোগ থাকে। তো যখন দেখা যাবে যে একই মালিকানায় পরিচালিত এবং একই ম্যানেজমেন্টের অধীনে সবগুলো পরিচালিত, এমন ধরনের খুচরা প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে চেইন স্টোর। যেমন এক্সাম্পল যদি আমরা দিই, বাটার শপের কথা যদি বলি, বাটার বাংলাদেশের যে শোরুমগুলো রয়েছে বিভিন্ন এলাকায়, বাটার যে শোরুমগুলো রয়েছে এই শোরুমগুলো দেখা যাবে যে কি আর বিভিন্ন ব্রাঞ্চ আছে বাটার। আমি বাটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, আরো বিভিন্ন কোম্পানির আছে। এই শোরুমগুলোর মালিক এক একক, মানে কি আর এক যতগুলো শোরুম আছে বাটার অধীনে সবগুলোর মালিক এক, সবগুলোর যে ম্যানেজমেন্ট প্রসেস, ম্যানেজমেন্ট প্রসেস এক। তাহলে এই সবগুলো প্রতিষ্ঠান একটা এক অপরটার সাথে যদি আমরা বলি চেইন আকারে, যেমন এই যে চেইনের মধ্যে দেখি যে আমরা এরকম লাগ থাকে, সবগুলোর ম্যানেজমেন্ট একটা আরেকটার সাথে রিলেটেড, হ্যাঁ সবগুলোর আয় ব্যয় একজনের, সবগুলোর কর্তৃত্ব একটা জায়গা, তো সবগুলো একে অপরের সাথে চেইনের মধ্যে একটি সম্পর্ক, যেটাকে বলা হচ্ছে কি আর সবগুলো যদি আমি বলি যে একটা শহরের মধ্যে 10টি ব্রাঞ্চ আছে, এইভাবে একটা আরেকটার সাথে মালার মতন একটার সাথে আরেকটা গাঁথা, অর্থাৎ বাংলাতে বলা হয় বিপণী মালা, আর ইংরেজিতে আমরা বলছি চেইন স্টোর। তো এই চেইন স্টোরের বৈশিষ্ট্য হচ্ছে, তোমার নবী থেকে প্রশ্ন আসতে পারে, চেইন স্টোরের বৈশিষ্ট্য হচ্ছে একই মালিকানায় একাধিক শাখা, একই ম্যানেজমেন্ট, হ্যাঁ অর্থাৎ একই পরিচালনা পদ্ধতিতে একাধিক শাখা, তাকে বলা হচ্ছে কি চেইন স্টোর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটি শেষ করবো। দেখি শেষ মুহূর্তে কারা যুক্ত হয়েছে, আমার এখানে নেটওয়ার্কের খুবই খুবই সমস্যা করছে, আমি তোমাদের কমেন্টস গুলো পড়তে পারছি না যারা আমাদের সাথে যুক্ত আছো। আচ্ছা, এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর। ডিপার্টমেন্টাল স্টোর বলতে আমরা কি বুঝি? মাঝে মধ্যে নৈভিত্তিক বা জ্ঞানমূলক প্রশ্নে ডিপার্টমেন্টাল স্টোর নিয়ে প্রশ্ন এসে থাকে। দেখা যাবে যে কি আর বড় পরিসরের খুচরা দোকান, বড় পরিসরের খুচরা দোকানগুলো একটা ভবনের নিচে, অর্থাৎ একটি ছাদের নিচে একটি বড় একটি খুচরা দোকান থাকে। এই খুচরা দোকানগুলোতে পণ্যের ধরন অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। অর্থাৎ ধরো এমন একটি ভাগে ভাগ করলো, ধরো কি 5টি ভাগ আছে এখানে, 5টি সেলফ আছে বা 5টি লাইন আছে, হ্যাঁ এই লাইনের মধ্যে দেখা যাবে যে কি আর সম্পূর্ণ রান্না করা যে খাবারগুলো, যেমন কাঁচা বাজার যেগুলো আছে, হ্যাঁ সবজি টবজি, হ্যাঁ তারপর মাছ মাংস এগুলো থাকবে এই লাইনে, পরের লাইনে প্রসাধনী থাকবে, পরের লাইনে দেখা যাবে যে কি আর শুকনা যত খাবার আছে সেগুলো থাকবে, পরের লাইনে দেখা যাবে যে সব বাচ্চাদের খেলনা থাকবে, পরের একটি লাইন আছে যেখানে সব কাপড় থাকবে, আর একটি লাইন আছে সেখানে জুতা থাকবে, এরকম থাকতে পারে। এই ধরনের বৃহৎ আয়তনের কিছু খুচরা দোকান থাকে, হ্যাঁ খুচরা দোকান থাকে যেখানে পণ্যের ধরন অনুসারে বিভিন্ন ভাগে বিভাগে ভাগ করা হয়ে থাকে। তো যেমন যদি আমি এখন একটি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাই, হ্যাঁ এখন আমরা যে আমাদের পর্দায় যে একটি শপের ছবি দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে কি আর দুই পাশে
দুই বিভিন্ন ধরনের পণ্যগুলো সাজানো আছে, একজন ক্রেতা তার পছন্দসই পণ্যগুলো সংগ্রহ করছে। এভাবে বিভিন্ন সারিতে বা কাতারে কি করা হয়, পণ্যগুলো সাজিয়ে রাখা হয় ডিপার্টমেন্টাল স্টোর গুলোতে। এইভাবে বিভিন্ন কাতারে বা বিভিন্ন সারিতে কি করা হয়, পণ্যের ধরন অনুসারে আলাদা আলাদাভাবে সাজিয়ে রাখা হয়। এই ধরনের বিয়োদায়তনের খুচরা দোকান গুলো হচ্ছে ডিপার্টমেন্টাল স্টোর। আমাদের দেশে তেমন ডিপার্টমেন্টাল স্টোরের প্রচলন না থাকলেও প্রায় কাছাকাছি লেভেলের বলা যায়, যেমন আমরা আগুনাতে দেখি স্বপ্ন স্বপ্ন বিনা বাজার, এই সকল প্রতিষ্ঠানগুলোতে প্রায় ডিপার্টমেন্টাল স্টোরের আদলে আদলেই কি পরিচালিত হয়ে থাকে। আচ্ছা, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে গ্রিন মার্কেটিং। গ্রিন মার্কেটিং কাকে বলে? বাংলায় যদি অর্থ করতে চাই খুব হাসায় হাসি আসবে যে কি আর সবুজ মার্কেটিং। আচ্ছা, তো সবুজ মার্কেটিং না, আসলে গ্রিন মার্কেটিং এর মূল যে বিষয়টি হচ্ছে তা নিয়ে এখন কথা বলবো। যখন বিপণনের কাজ করতে যাই, আমরা একটা সময় দেখেছি বিপণনকারীরা, শুধুমাত্র যারা বিপণনের মতবাদ খুব ভালো করে পড়েছে, বিপণনের মতবাদে আমরা দেখেছি একটা সময় বিপণনের এমন মতবাদ ছিল শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থেই কি চিন্তা করা হতো, ভোক্তাদের স্বার্থের কথা উপেক্ষিত ছিল। যুগ এবং সময়ের পরিবর্তনের সাথে সাথে একটা সময় দেখা গেল যে কি আর বিপণন করতে গেলে বাজারে টিকে থাকতে হলে ভোক্তাদের স্বার্থের কথা চিন্তা করতে হয়, তখন ভোক্তাদেরকে প্রাধান্য দিল। তাই একটা সময় সময় পরিবর্তনের সাথে সাথে দেখা গেল যে কি আর বিপণনের ভাষায়, বিপণনের জগতে, বিপণনের মতবাদে ভোক্তারাই হচ্ছেন কি কিং, অর্থাৎ রাজা। সর্বক্ষেত্রে বিপণনকারীর সন্তুষ্টিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। তো পাশাপাশি বিপণনকারীর সন্তুষ্টির পরবর্তীতে দেখা গেল যে না, বিপণনকারীর পাশাপাশি সামাজিক বিভিন্ন স্বার্থ আমাদেরকে রক্ষা করতে হবে, সামাজিক উন্নয়নও একজন একটা বিপণনকারী প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে। সর্বশেষ এভাবে চলতে চলতে এখন দেখা যাচ্ছে যে না, শুধুমাত্র ক্রেতাকে সন্তুষ্ট করলে হবে না, শুধুমাত্র সামাজিক উন্নয়ন করলে হচ্ছে না, পাশাপাশি পরিবেশের বিভিন্ন স্বার্থ রক্ষা করতে হবে, পরিবেশের উন্নয়নও কি ভূমিকা রাখা যেতে পারে। তো একটি প্রতিষ্ঠান তার ক্রেতাকে সন্তুষ্ট করার পাশাপাশি যদি সামাজিক বিভিন্ন উন্নয়নে ভূমিকা রাখতে পারে, পরিবেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, ওই প্রতিষ্ঠানটির সম্পর্কে সমগ্র ক্রেতা সমাজের মধ্যে কি হবে, এটি সুনাম তৈরি হবে, একটি ভালো একটি ইমেজ ক্রিয়েট হবে। তো এরই লক্ষ্য হিসাবে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো এমন একটি কৌশলে তার পণ্য বিপণন করে যাতে করে পরিবেশের কোনো প্রকার ক্ষতি সাধন না হয়, পরিবেশের কোনো উপাদান যেন কি আর দূষিত না হয়। অর্থাৎ বিপণন হবে এমন একটি কৌশলে, বিপণন হবে এমন একটি প্রক্রিয়ায়, বিপণন হবে এমন একটি উপায়ে যেখানে ক্রেতাদের সন্তুষ্টির পাশাপাশি পরিবেশের বিভিন্ন স্বার্থ রক্ষা করা হয়, অর্থাৎ পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখা হয়। সেই কৌশলটি হচ্ছে গ্রিন মার্কেটিং। প্রিয় শিক্ষার্থীরা, গ্রিন মার্কেটিং হচ্ছে বিপণনের একেবারে নতুন একটি ধারণা। বর্তমান সময়ে গ্রিন মার্কেটিং হচ্ছে বিপণনের খুবই একটি নতুন একটি ধারণা। আমি আবারও বলছি, গ্রিন মার্কেটিং হচ্ছে এমন একটি মার্কেটিং কার্যক্রম যা পরিবেশের জন্য উপকারী কার্যক্রমের মাধ্যমে পণ্য বিপণন করে। পরিবেশের জন্য উপকারী এরকম কার্যক্রমের মাধ্যমে কি করা হয়, বিপণন করা হয়। বাংলাদেশেও দিন দিন গ্রিন মার্কেটিং এর ধারণা বেশ জনপ্রিয় হচ্ছে। যেমন এখন আমরা যে পর্দায় যে ছবিটি দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে আকিজ সিমেন্টের একটি অ্যাডভার্টাইজ আমি তুলে ধরেছি। আকিজ সিমেন্টের অ্যাডভার্টাইজ যারা দেখেছো, এখানে তারা আমাদের সামনে প্রদর্শন করার চেষ্টা করছে যে তাদের সিমেন্ট হচ্ছে পরিবেশ বান্ধব, অর্থাৎ এই সিমেন্ট ব্যবহার করা হলে পরিবেশের ক্ষতি তুলনামূলক কম হয় বা পরিবেশের ক্ষতি হয় না। যেমন দেখা যাচ্ছে যে কি আর একটি অ্যাডে আমি দেখেছি আজ আকিজ সিমেন্ট অ্যাডে, যে ভোক্তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে এখানে সিমেন্টের মধ্যে যে সকল উপাদানগুলো ব্যবহার করা হয় তা পরিবেশসম্মত, এবং যদিও আমরা পাকা ছাদের নিচে থাকি মনে হবে যে কি আর একদম গাছের ছায়ার নিচে আছে, অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য যে বিভিন্ন পরিবেশের যে ক্ষতিকারক যে উপাদানগুলো থাকার সম্ভাবনা থাকে একটি সিমেন্টে, বা বিভিন্ন ধরনের বা সিমেন্টের যে সকল উপাদানগুলো বাতাস এবং অন্যান্য উপাদানের ক্ষতি করতে পারে তুলনামূলক বা আনুপাতিক হারে একেবারে নাই বা সর্বনিম্ন, এরকম একটি বিজ্ঞাপন তারা দেওয়ার চেষ্টা করেছে। তো এই সকল বিজ্ঞাপন গুলো এবং বাস্তবতায় দেখা যায় যে কি আর প্রত্যেকটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের পণ্য এমন ভাবে উৎপাদন করেন তারা কি তাদের পণ্যগুলো ব্যবহার করলে যেন পরিবেশের কোনো প্রকার ক্ষতি না হয়, তাদের পণ্যগুলোর মাধ্যমে যেন পরিবেশের কোনো প্রকার উপায় উপাদানের জন্য বাধাগ্রস্ত যেন না হয়, তাদের পণ্যগুলো ব্যবহার করার মাধ্যমে যেন পরিবেশের বিভিন্ন উপাদানগুলো যেন কি আর স্বাভাবিক থাকে, এই উপায়ে তারা কি করে থাকেন, পণ্য বিপণন করে থাকেন। তো যেই উপায়ে
পরিবেশ যে উপায়ে বিপণন করতে গিয়ে পরিবেশের বিভিন্ন উপায় উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হয় না, অথবা যে উপায়ে পণ্য বিপণন করতে গিয়ে পরিবেশের বিভিন্ন উপাদানগুলো উন্নয়ন ঘটে, পরিবেশের সার্থকতাকে রক্ষা করা হয়, পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখা হয়, ওই উপায়টার নামই হচ্ছে কি? গ্রিন মার্কেটিং। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আমরা আমরা আর 2-3 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটি শেষ করব। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অনলাইন বিপণন। অনলাইন বিপণন কি? অনলাইন বিপণনে আন্তঃক্রিয়াশীল অনলাইন কম্পিউটার সিস্টেমের মাধ্যমে ইলেকট্রিক উপায়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংযোগ স্থাপিত হয়। সংযোগ স্থাপিত হওয়ার পর ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্য বা অন্যান্য তথ্য আদান প্রদান করতে পারে। দুই ধরনের অনলাইন বিপণন প্রণালী আছে, একটি হচ্ছে বাণিজ্যিক অনলাইন সেবা এবং ইন্টারনেট। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন প্রক্রিয়া ব্যবহার করে কম্পিউটারে অনলাইন প্রযুক্তির মাধ্যমে বিপণনকারী কি করে থাকেন? তার কাঙ্ক্ষিত সম্ভাব্য ক্রেতাদের সাথে কি করে থাকেন? যোগাযোগ স্থাপন করে থাকেন, পণ্যের বিভিন্ন তথ্যগুলো তিনি তুলে ধরে থাকেন, পণ্য ক্রয়ের আহ্বান জানিয়ে থাকেন বা পণ্য ক্রয়ের কথা তাকে মনে করে দেন। সর্বোপরি পণ্যটা বিক্রয়ও কি অনলাইনের মাধ্যমে নিশ্চিত করার চেষ্টা করে থাকেন। অনেক সময় দেখা যায় যে অনলাইন প্রযুক্তির মাধ্যমে অর্থের আদান প্রদানটাও নিশ্চিত করে থাকে। বিপণনে বর্তমানে এই যুগে অনলাইন প্রক্রিয়াটি বেশ জনপ্রিয়। যেমন আমরা যদি চিন্তা করি, ধরো বর্তমানে এই করোনার মুহূর্তে আমরা অনেকেই বাসা থেকে তেমন বেরোচ্ছি না, হ্যাঁ এটা আতঙ্ক কাজ করছে। তো বর্তমানে অনলাইনে ফুড সার্ভিসটি মোটামুটি বেশ জনপ্রিয়, অনেকেই বাসার বাইরে যেতে যাচ্ছে না, বাসায় থেকে বিভিন্ন রেস্টুরেন্টগুলো থেকে খাবার সংগ্রহ করার করে থাকে। যেমন ধরো তুমি একটি রেস্টুরেন্ট থেকে অনলাইনে এটি খাবারের অর্ডার করবে, দেখা যাবে যে কি আর তুমি যে খাবারটি সংগ্রহ করেছো, এই যে অনলাইনে খাবার সংগ্রহ করার যে পদ্ধতিটা, যে প্ল্যাটফর্মটি ওই প্রতিষ্ঠানটি তৈরি করেছে, এর মূল লক্ষ্য ছিল যে কি আর বর্তমানে যেহেতু অনলাইন প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম গুলো সহজ হয়ে গিয়েছে, ওই খাবার কোম্পানি ওই রেস্টুরেন্ট কোম্পানিও চিন্তা করলো যে কি আর আমি যদি একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করতে পারি বা অনলাইনে পারচেজ করার সুযোগটি আমি আমার ক্রেতাদের সামনে তুলে ধরতে পারি, তাহলে ক্রেতারা বাসায় বসে আমার পণ্যটা বুক করার সুযোগ পাবে, এক্ষেত্রে আমার ক্রেতারা আমার প্রতি বেশি সন্তুষ্ট থাকবে। এমনও হতে পারে অনলাইন সুবিধা না থাকার পরও, খাবারের মান ভালো হওয়ার পরও ক্রেতারা যেহেতু ফিজিক্যালি ওই রেস্টুরেন্টে আসে না বা আসতে চাচ্ছে না, দেখা যাবে খাবার কি অবিক্রিত থাকবে বা কাঙ্ক্ষিত বিক্রয়ের পরিমাণ কি হবে, হ্রাস হয়ে যাবে। সেক্ষেত্রে বিপণনকারীরা কি করে থাকেন? পণ্যটা বিপণন করার জন্য এই অনলাইন প্রযুক্তির একটি মাধ্যম হিসেবে নিয়ে নিয়েছে। যেখানে আগে বিভিন্ন প্রকার মধ্যস্থকারীরা থাকতো, সেখানে এখন দেখা যাবে কোনো প্রকার মধ্যস্থকারী ছাড়াও অনলাইনের মাধ্যমে বিভিন্ন পণ্যের বিপণন সম্ভব। যেমন আমি যদি এখন একটি প্রশ্ন যদি তোমাদেরকে সমাধান করার জন্য তুলে ধরি, সেক্ষেত্রে প্রশ্নটি আমি তুলে ধরছি, আমাদের স্ক্রিনে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, যে প্রশ্নটি বরিশাল বোর্ড 2017 সালে এসেছিল, প্রশ্ন নম্বর 10। প্রিয় শিক্ষার্থীরা, বরিশাল বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছিল, প্রশ্ন নম্বর 10। প্রশ্নটি আমরা একটু উদ্দীপকটি পড়ি, উদ্দীপকটি পড়লে আমরা এই উদ্দীপকটি পড়লে আমরা নিচের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। স্টাইল অ্যান্ড ফেব্রিক্স লিমিটেড বিভিন্ন ধরনের ফ্যাশনেবল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। মিস্টার সোলোম্যান উক্ত প্রতিষ্ঠানের বিপণন ব্যবস্থাপক, তিনি ইন্টারনেটের মাধ্যমে উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয়ের চিন্তা করেন। এই লক্ষ্যে ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির নামে একটি পেজ খুলল, ফলে ক্রেতা ওই পেজের মাধ্যমে প্রতিষ্ঠানটির পণ্যের বিভিন্ন তথ্য ও উপাত্ত জেনে পণ্য ক্রয়ে আগ্রহী হয়ে এবং বেশ কিছু অর্ডার দিয়ে থাকে। সম্প্রতি স্টাইল অ্যান্ড ফ্যাব্রিক্স লিমিটেড ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতিকারক নয় এমন বিপণন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপের সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা আমরা যদি প্রয়োগের যে প্রশ্নটি রয়েছে ঘ দেখি, এতে বলা আছে যে কি আর উদ্দীপকে স্টাইল অ্যান্ড ফ্যাব্রিক্স এর
ব্যবস্থাপক মিস্টার সুলেমান পণ্য বিপণনে কোন ধরনের পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছেন? প্রিয় শিক্ষার্থীরা, কোন ধরনের পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছেন? মিস্টার সুলেমান একটি ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, এই ওয়েবসাইটে পণ্যের বিভিন্ন তথ্য উপাত্তগুলো দেওয়া আছে, ক্রেতারা যেন কি আর অনলাইনের মাধ্যমে বা তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে ওয়েবসাইট থেকে যেন কি আর পণ্যের অর্ডার দিতে পারে। তাহলে নিশ্চয়ই এটা অনলাইন বিপণনের অংশ। আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, মিস্টার সুলেমান পণ্য বিপণনের কোন পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছেন? তিনি অনলাইন বিপণনের উপর গুরুত্ব দিয়েছেন। আমরা যদি শেষের যে প্রশ্নটি রয়েছে দেখি, উচ্চতা দক্ষতামূলক প্রশ্নটি, উদ্দীপকে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে পরিবেশের জন্য ক্ষতিকারক নয় এমন বিপণন ব্যবস্থা চালু করতে সক্ষম হবে কি? পরিবেশের জন্য ক্ষতিকারক নয় এমন বিপণন চালু করতে চাই এবং সেটা সক্ষম হবে কিনা আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশের জন্য ক্ষতিকারক নয় এমন পদ্ধতি কি কারা যাচ্ছে? মিস্টার সুলেমানের প্রতিষ্ঠান। তাহলে আমরা প্রথমে গ্রিন মার্কেটিং এর সংজ্ঞাটি লিখব। লেখার পর পরিবেশের যে ক্ষতিকারক বিভিন্ন প্রভাব যে রয়েছে, এটা বিপণন করতে গেলে বিভিন্ন ধরনের প্রভাব যেগুলো থাকে, পরিবেশের যে ক্ষতি হয় এগুলো মোকাবেলা করার যে বিভিন্ন উপায়গুলো আছে এগুলো আমরা তুলে ধরতে পারি। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে কি একটা গ্রিন মার্কেটিং এর মাধ্যমে পরিবেশকে ক্ষতিকারক বিভিন্ন প্রভাব থেকে রক্ষা করা যাবে, মুক্ত করা যাবে, বিভিন্ন বিভিন্ন গ্রহণযোগ্য মতামত গুলো তুলে ধরে আমরা সপক্ষে যুক্তি তুলে ধরবো। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একেবারে ক্লাসের শেষ মুহূর্তে চলে আসছি। আমরা তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিব। বাড়ির কাজ হচ্ছে রাজশাহী বোর্ড 2017 প্রশ্ন নম্বর 11। এটি তোমাদের জন্য বাড়ির কাজ। এই বাড়ির কাজটি তোমরা পরে তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে, প্রতিষ্ঠান খোলার পর শ্রেণী শিক্ষকের কাছে তোমরা উপস্থাপন করবে এবং পাশাপাশি আমাদের কিশোর বাতায়নের গ্রুপ আছে, কিশোর বাতায়নের গ্রুপে তোমরা খাতায় আনসার করে ছবি তুলে কিশোর বাতায়ন গ্রুপে তোমরা এটা প্রদর্শন করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখনো আমাদের সাথে যারা যুক্ত আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ইন্টারনেট সমস্যার কারণে আমাদের ক্লাসে প্রবেশ করতে লেট হয়েছে, অনেকে আমাদের সাথে যুক্ত হওনি, হয়তো বা বিবেচক ক্লাস হবে না, আমরা লেট করে যুক্ত হয়েছিলাম। আমাদের সাথে যুক্ত আছে রীতা সিনহা, মাকসুদ রানা, সৌরভ সরকার, শাহরিয়ার মিম, নিপা রহমান, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আমরা ক্লাস প্রায় শেষ মুহূর্তে চলে আসছি, আমরা আর 1 মিনিটের মধ্যে শেষ করব। আমরা দেখে নিই শেষ মুহূর্তে আমাদের সাথে কারা কারা যুক্ত আছো। আমাদের সাথে যুক্ত আছে সাদাত হোসাইন, সৌরভ সরকার, নিপা, মহসিন উদ্দিন, ফারজানা, রিয়াদ, রাশেদুল, নন্দীপ, রাহমতুল্লাহ, মাকসুদ রানা, শাহরিয়ার মিম, মারুফ আহমেদ, তারিকুল ইসলাম, সকল আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের কাছে আবারও আহ্বান করছি, যারা লেটে আমাদের সাথে ক্লাসে এসেছো, অনেকে হয়তো বা ক্লাসে আজকে যুক্ত হতে পারেনি কারণ আমরা ক্লাসটি শুরু করেছি একটু লেটে কারিগরি ত্রুটির কারণে, তো সকলকে আহ্বান করবো আমাদের এই ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য, যেন তোমাদের অন্যান্য বন্ধুরা যেন তোমাদের এই শেয়ার